সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও এই ভিডিওতে আমি তোমাদের অসাধারণ একটা ম্যাজিক দেখাতে চলেছি এই ম্যাজিকটা এতটাই ইন্টারেস্টিং যে পঁচানব্বই পার্সেন্ট ছেলেমেয়েরা এর সমাধান করতে পারে না কেবলমাত্র পাঁচ পার্সেন্ট ব্রিলিয়ান্ট ছেলেমেয়েরাই এর সমাধান করতে পারে তুমি যদি এই ম্যাজিকটার সমাধান করতে পারো তাহলে তুমি অবশ্যই ব্রিলিয়ান্ট আর যদি করতে না পারো কোনো ব্যাপার নেই এই ভিডিওর শেষে আমি তোমাদের ম্যাজিকটার সমাধান দেখিয়ে দেব তাহলে চলো আমরা দেখিনি দেখো ম্যাজিকটা হচ্ছে তিন বন্ধু তিন বন্ধু হচ্ছে এ বি আর সি এই তিন বন্ধু ঠিক করলো তারা একটা ক্রিকেট ব্যাট কিনবে তারা ছাত্র তাদের কাছে খুব বেশি টাকা নেই তো তারা প্রত্যেকে কুড়ি টাকা করে জোগাড় করলো এ জোগাড় করলো কুড়ি টাকা বি জোগাড় করলো কুড়ি টাকা আর সি জোগাড় করলো কুড়ি টাকা তো তিনজনে মিলে ষাট টাকা জোগাড় করলো এরপরে তারা একটা ব্যাটের দোকানে গেল আমি ধরে নিলাম এটা একটা ব্যাটের দোকান তারা এই দোকানে গিয়ে তারা ব্যাট চয়েস করল এই দোকানে তখন দোকানের মালিক ছিল না দোকানের ছিল দোকানের কর্মচারী তো এই ব্যাটটার দাম ছিল পঞ্চাশ টাকা তো যখন ছেলেগুলো এই দোকানদারের কর্মচারী ছেলেটার কাছে জিজ্ঞাসা করলো ব্যাটটার দাম কত তখন ছেলেটা দশ টাকা বাড়িয়ে ষাট টাকা দাম বললো বললো যে ব্যাটটার দাম ষাট টাকা ও ভাবলো যে যদি ষাট টাকা বিক্রি করি তাহলে দশ টাকা বেশি লাভ হবে এবং আমার মালিক তখন বেশি খুশি হবে তো ষাট টাকা বলল তো ছেলেগুলো এই ব্যাটটা ষাট টাকায় কিনে নিয়ে তারা বাড়ির দিকে রওনা হলো তো সেই সময় দোকানে দোকানের মালিক চলে এলো এসে জিজ্ঞাসা করলো ব্যাটটা কতই বিক্রি করেছে তো তখন দোকানের কর্মচারী ছেলেটা ওটা বললো ষাট টাকায় বিক্রি করেছি তো দোকানদার দোকানদার খুব অনেস্ট লোক ছিল ছিল বা ভালো সে তুমি কেন ষাট টাকায় বিক্রি করেছ এটা তো পঞ্চাশ টাকা দাম তুমি তাড়াতাড়ি যাও ওদেরকে দশ টাকা ফেরত দিয়ে দাও তো দোকানদারের কথা শুনে কর্মচারী তখন আবার ওই ছেলেগুলোর দিকে যেতে শুরু করলো তখন ছেলেগুলো অনেকটা দূর চলে গেছে তখন ওই কর্মচারী ছেলেটা একটা রিক্সা ঠিক করে সেই রিক্সায় করে যেতে শুরু করলো তো তাদের কাছে পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে ওই যে রিক্সায় করে গিয়েছে সেই রিক্সায় চার টাকা ভাড়া নিয়েছে তো রিক্সাকে চার টাকা দিয়ে দিল তখন ওই ছেলেটার কাছে রয়েছে ছয় টাকা এই ছয় টাকা ওই তিন বন্ধুকে ভাগ করে দিল তো এর কাছে দু টাকা গেল বীর কাছে দু টাকা গেল ছির কাছে দু টাকা গেল অর্থাৎ তাদের প্রত্যেকের ব্যাটের জন্য খরচ হলো আঠারো টাকা করে তো আমি লিখে নিচ্ছি প্রত্যেকের আঠারো টাকা করে খরচ হলো মোট চুয়ান্ন টাকা তাদের ব্যাটের জন্য খরচ হলো তো তারা খরচ করলো চুয়ান্ন টাকা আর ওই রিক্সায় দেওয়া হলো চার টাকা তাহলে চুয়ান্ন টাকা আর চার টাকা আটান্ন টাকা এখন প্রশ্নটা তারা ষাট টাকা জোগাড় করেছিল তাহলে এই দু টাকা গেল কোথায় এটাই হচ্ছে প্রশ্ন তো এটা সমাধান সবাই দিতে পারে না তোমরা কি পারবে এর সমাধান দিতে প্রয়োজনে ভিডিওটা পজ করো যদি সমাধান করতে পারো তাহলে এখনই কমেন্টে জানাও আর না পারলে আমি তোমাদের সমাধান করে দিচ্ছি চলো তাহলে এবার আমরা তোমাদের সমাধানটা বুঝিয়ে দিই দেখো এখানে যে ষাট টাকা খরচ হয়েছে আমরা এটা ধরছি এটা ধরলে কোনো আমাদের অঙ্কের সমাধান বেরোবে না আমরা ষাট টাকা কেন ধরব কারণ দু টাকা করে তো তাদের পকেটে অলরেডি চলে গেছে অর্থাৎ তাদের আঠারো টাকা করে প্রত্যেকে খরচ করেছে বা আঠারো টাকা করে বের করেছে তাহলে তিন আঠারো চুয়ান্ন টাকা তারা টোটাল ইনভেস্ট করেছে বা খরচ করেছে চুয়ান্ন টাকা তাহলে দেখো আমরা এখানে ধরব চুয়ান্ন টাকা ষাট টাকা ধরলে কখনোই হিসাবে মিলবে না চুয়ান্ন টাকা তাহলে চুয়ান্ন টাকা কিভাবে খরচ করেছে ব্যাটের পিছনে তারা খরচ করেছে পঞ্চাশ টাকা আর রিক্সার পিছনে গেছে চার টাকা এই তো চুয়ান্ন টাকা যদি তোমরা এই প্রশ্নটা বা এই ম্যাজিকটা কাউকে করো তারা কিন্তু সহজেই ঘাবড়ে যাবে এবং ষাট টাকার হিসাবে করতে চাইবে যার ফলে উত্তর তারা কোনোদিনও মেলাতে পারবে না কিন্তু ষাট টাকার হিসাবে হবে না তো এই ছিল তোমাদের বুদ্ধির ম্যাজিক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং এই ধরনের আরও ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি টাচ করে দাও আর তোমরা যদি এই ধরনের ম্যাজিক আরও দেখতে চাও এখনই কমেন্ট করো সকলে ভালো থাকবে ধন্যবাদ